প্রিয় বন্ধুরা, অবশেষে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, অর্থাৎ যেটা তোমরা ক্লাস টেন পাসের পর অ্যাকচুয়ালি আবেদন করেছিলে, যেখানে তোমাদের কোনো পরীক্ষা ছাড়াই তোমরা ডাইরেক্ট সরকারি চাকরি পেয়ে যেতে পারতে। ফর্ম ফিল আপও তোমরা অনেকে করে ফেলেছো, ও যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লেগেছে 10 পাস, এবং তোমরা অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে রেজাল্ট দেখতে পাচ্ছ না, তোমাদের অনেকের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কোথা থেকে রেজাল্ট দেখবে এবং কিভাবে নিজের নাম সার্চ করবে, এবং রেজাল্টে তোমার নাম আসলে অ্যাকচুয়ালি তোমাদের কি করতে হবে, যদি নাম না আসে সেক্ষেত্রে কি করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের এর পদে তোমাদের রেজাল্ট কিভাবে তোমরা দেখবে সরাসরি প্র্যাকটিক্যালি সেটা জানাবো, এবং রেজাল্টে নাম আসলে কি করবে সেটা প্র্যাকটিক্যালি জানাবো, এবং না আসলে কি করতে হবে সেটাও প্র্যাকটিক্যালি জানাবো। আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা অনেকে জানো অনেকে জানো না, তোমাদের এর যে অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট ছিল, ঠিক আছে, মাধ্যমিকের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং তোমরা মাধ্যমিকে কেউ 60% পেয়েছো, কেউ 75% পেয়েছো, কেউ আবার 90% পেয়েছো। তোমাদের যে মার্কস রয়েছে না, সেই মার্কসের নিরিখ অনুযায়ী কিন্তু লিস্ট বেরিয়েছে, ঠিক আছে, মার্কসের নিরিখে, মানে যে যত মার্কস পেয়েছো তার আন্ডারে তোমার এরিয়া অনুযায়ী অ্যাকচুয়ালি একটা লিস্ট রীতিমতো ও তোমার পোস্ট অফিসের তরফ থেকে বেরিয়ে গেছে, সরকারি চাকরির ফাইনালি ডাক চলে এসেছে। কারা কারা সুখবর পাচ্ছে, কাদের কাদের ডাক এসছে বিষয়টা জানাবো, কিভাবে দেখবে, কি করতে হবে, কি প্রসিডিওর রয়েছে। আগে বলে রাখি, একদম সিম্পল ব্যাপার, যেমন বলেছিলাম, কোনো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমার যে এরিয়া রয়েছে, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করেছে তাদের মধ্যে তোমার কম্পিটিশন, একই সাথে যারা অন্যান্য স্টেটে আবেদন করেছে তাদের ক্ষেত্রে আলাদা কম্পিটিশন, এইরকমভাবে তোমার আর যে রেজাল্ট রয়েছে না সেই রেজাল্টের নিরিখে কিন্তু এই ডাক আসছে, অর্থাৎ সরকারি চাকরির জন্য ডাক আসছে। তো এক্ষেত্রে সরাসরি আগে আমরা দেখে নেব যে কিভাবে তোমরা রেজাল্টে তোমার ডাক এসছে কিনা সেটা চেক করবে, তারপরে কি করতে হবে সেটা পরবর্তীতে ডিসকাস করছি। তোমাদের সবার প্রথমে যে কোনো ব্রাউজারে যেতে হবে, আমি এখানে গুগল ব্রাউজারে চলে এসেছি। গুগল ব্রাউজারে গিয়ে তোমাদের সার্চ করতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in, ঠিক আছে। তো তোমাদের এটা পুরোপুরি গুগলে গিয়ে তোমাদের লিখতে হবে, আমি এখানে লিখে ফেলছি। আমি সার্চ করে নিয়েছি ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট জিডিএস এর অনলাইন .gov.in। এই ওয়েবসাইটে আসার পর তোমাদের এর রেজাল্ট দেখার জন্য কি করতে হবে, তো এখানে তোমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছ কি, এখানে একটা স্টুডেন্ট কর্নার বলে একটা অপশন রয়েছে, স্টুডেন্ট কর্নার। এই স্টুডেন্ট কর্নারে গিয়ে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে এখানে সমস্ত আমাদের ভারতবর্ষের স্টেটগুলো চলে এসছে। তো তুমি যে স্টেট থেকে বিলং করো সেই স্টেটে তোমাকে ক্লিক করতে হবে। আমরা যেহেতু বেশিরভাগ আমাদের ছাত্রছাত্রীরাই কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেছে, তো একদম শেষে চলে যাবে, দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল আর অপশানটি রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই তোমরা কিন্তু সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবে এখানে। তো এখানে এখানে লিস্ট ওয়ান কিন্তু এখন বেরিয়েছে, লিস্ট ওয়ান দেখতে পাচ্ছ এখানে, এখানে বহু ছাত্রছাত্রীদের নাম কিন্তু লিস্টে এসছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জিনিস পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 21/3/2023 21/3/2023 আগে কিন্তু তোমাদের প্রত্যেককে ভেরিফিকেশান করে নিতে হবে অরিজিনাল যে তোমাদের ডকুমেন্টেশনগুলো যখন ফর্ম ফিল আপ করেছিলে, যেগুলো দিয়েছিলে মাধ্যমিকের যে রেজাল্টের নাম্বার দিয়েছিলে, সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালভাবে সমস্ত ডকুমেন্টেশন অরিজিনাল
কপি নিয়ে গিয়ে সেলফ অ্যাটেস্টেটের মাধ্যমে, যে তোমাদের 21 তারিখের আগে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল জমা করতে হবে, যাদের যাদের নাম এখানে দেওয়া রয়েছে, যাদের যাদের নাম এখানে দেওয়া রয়েছে, প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে একে একে দেওয়া রয়েছে। তোমরা এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে এই যে ডাউনলোড করবে, এ পিডিএফ ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমরা ওখানে গিয়ে সার্চ অপশনে ক্লিক করে তোমার নাম, কিংবা এখানে তোমাদের ভালো হবে এ অ্যাকচুয়ালি একবারে পেয়ে যাবে তোমরা, সেটা হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ বক্সে ক্লিক করবে, তাহলে তোমার সহজেই তোমার নাম এসছে কিনা ফার্স্ট লিস্টে তোমরা দেখতে পারবে। তো এটা লিস্ট নাম্বার 1 রয়েছে। এরপরে এদেরকে ভেরিফিকেশন করবে, এদের প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের অরিজিনাল ডকুমেন্টেশন দেবে, এবং তারা যদি চাকরিতে করতে ইচ্ছুক হয় এই বিষয়গুলো প্রত্যেকটা দেখবে। তারপরে যদি দেখে না পুরো যে শূন্যপদ রয়েছে সেটা পূরণ হয়নি, তাহলে আবার সেকেন্ড লিস্ট টাঙাবে, তারপরে তোমরা আবার সুযোগ পাবে। এরকমভাবে কিন্তু লিস্ট টাঙাতেও টাঙাতে থাকবে এবং চাকরির কলও চলে আসবে, এবং সেকেন্ড লিস্ট যতদূর সম্ভবত সেকেন্ড লিস্ট কিন্তু টাঙায়। তো সেই কারণে ওয়েট করে তোমরা থাকো, পুরো বিষয়টা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তোমাদের GDS নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর বাদ বাকি তোমাদের এর প্রত্যেকের জন্য এবার থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে, কাজেই সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।